এক মুঠো ভাতের আশায় শয়ে শয়ে দাঁড়িয়ে আছে পুরুষ ও মহিলা লাইনে। এমনই বিরল ঘটনা দেখা যাচ্ছে প্রতিদিন দক্ষিণ চব্বিশ পরগনা গহুড়দো রেল স্টেশন সংলগ্ন মন্ডল কমপ্লেক্স। লকডাউনের শুরু থেকে চালু হয়েছে এখানে ভাত, ডাল, সবজি, ডিম এই ধরনের খাবার পরিবেশন করা। বহু দূর দূর থেকে আসছে অনেকে এক মুঠো ভাতের আশায়। তাদের চাহিদা মেটাচ্ছে গৌরদহর সুব্রত মণ্ডল। কিছু বন্ধু বান্ধবকে নিয়ে তারা রেগুলার চাঁদা তুলে চালিয়ে যাচ্ছে এই লকডাউনের সময় অন্নদান। আজকে কতদিন কি খাবার দিলে? আজকে প্রায় 700-এর কাছাকাছি। কি কি ছিল মেনুতে? আজকে মেনু সব রকম সবজি দিয়ে একটা, চিংড়ি মাছ দিয়ে একটা সবজি। আগের দিন থেকে মানে বেড়েছিল না? আগের দিন থেকে 150 লোক বেড়েছে। তা মোটামুটি মানে আগামী দিন আরো কি কি দেওয়ার চিন্তা ভাবনা আছে? দেখুন, আমাদের তো প্রচুর, প্রত্যেক দিন না হলেও 50 থেকে 100 লোক করে বাড়ছে। এবার আমরা কাউকে ফিরাতে পারছি না, মানুষের যা অসহায় দেখে আমরা ফিরাতে পারছি না, যার জন্য আমরা সবজিটা ঠিক চিন্তা ভাবনা করে উঠতে পারি না যে কি করব। আমাদের আশা আছে, অনেক মাছ আশা আছে, মাংস আশা আছে, কিন্তু প্রতিদিন দিন আনা দিন খাওয়া লোক যেভাবে বাড়ছে সেই দিকে চিন্তা ভাবনা করে আমাদের পিছিয়ে আসতে হচ্ছে। যে দুটো ভাত সবজি যেন মানুষ পায়, মাছ মাংস না পেলেও, এইটাই আমরা মোটামুটি, এইটার জন্য আমি কিছু করতে পারছি না। আর্থিক প্রবলেম হচ্ছে? আর্থিক প্রবলেম তো প্রচুরই হচ্ছে। আমাদের এই সমস্ত বন্ধু বান্ধব, সন্তোষ সর্দার থেকে নিয়ে গৌরম সর্দার তো সবসময় আমার সঙ্গে থাকে, আপনারা দেখেছেন, এই সমস্ত বন্ধু বান্ধব নিয়ে আমরা কালেকশন করে করি, যেটা আমরা এ করছি। আমাদের এক সাইডের লোক যাদের দায়িত্ব দেওয়া আছে ওরা রান্নাবান্নার দিকে থাকে, আর বাকি লোক আমরা বেরিয়ে যাই কালেকশন করতে। কালেকশন তো গ্রামে কোথায় করবো, বন্ধু বান্ধব মহলেই আমরা কালেকশনটা করছি, তাছাড়া আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না কোনো জায়গার থেকে। গৌরদো থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা।